নমস্কার, আমি ডক্টর দেবরাজ জশ, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে কনসালটেন্ট পালমোনোলজিস্ট। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইনহেলার নেওয়ার পদ্ধতি এবং ইনহেলার নেওয়া উচিত কিনা, ইনহেলার নিলে সারা জীবনের জন্য অভ্যাসে পরিণত হয় কিনা, এই সম্পর্কে। তো এবার আমাদের মাথায় রাখতে হবে, সাধারণভাবে আমরা ইনহেলার দুটো রোগে দিই, একটা অ্যাজমা, একটা সিওপিডি। রাস্তাঘাটে বা টিভি চ্যানেলে বা সিনেমাতে যেভাবে ইনহেলার নিতে দেখেন, যে মুখের মধ্যে এইভাবে ফসফস করে, মনে রাখবেন এইভাবে ইনহেলার নিলে মাত্র 1% ওষুধ ভেতরে পৌঁছায়, পুরো ওষুধটা গলা অবধি থাকে এবং কোনো লাভ হয় না। সেই জন্য ইনহেলার এমন একটি জিনিস যেটা নিলে হলো না, সঠিক পদ্ধতিতে নিতে হবে। পদ্ধতি যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনি কোনোরকম কোনো উপকার পাবেন না। আমরা আমাদের এই বিগত 15 বছর ধরে ইনহেলারের ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছে, কারণ সমস্ত ওষুধ সংস্থাই চেষ্টা করেছে যাতে এমন ইনহেলার বার করা যায় যাতে অনেক বেশি সংখ্যক ওষুধ ভেতরে পৌঁছায়। এবার ইনহেলারটা নির্ভর করছে আপনার কত বয়স্ক মানুষ নিচ্ছেন, মানে ধরুন আমি যদি আমার বয়স্ক ধরি বা ধরুন মধ্যবয়স্কদের ক্ষেত্রে ধরি, তাদের ক্ষেত্রে আমরা রোটা ক্যাপ বলি, মানে ক্যাপসুল নিয়ে একটা ছোট্ট যন্ত্রের মধ্যে দিয়ে ওটাকে বন্ধ করা, তারপর হাঁসটাকে ছাড়া, হাতটাকে উঁচু করে এটাকে মুখে ঢুকিয়ে নিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দিয়ে আস্তে আস্তে মুখ থেকে বের করে শ্বাসটা ছাড়া, এবং নেওয়ার পর আস্তে আস্তে মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কুলকুচি করতে হবে। এটা মনে রাখতে হবে যে মধ্যবয়স্ক এবং যারা জোরে শ্বাসটা টানতে পারে, মানে একবারই যে ওরা জোরে টানতে পারে, আমি যদি এবার ধরুন এরকম 3-4 বার করে টানি, তাহলে কিন্তু আপনার কোনো উপকার হবে না। তাহলে এদের ক্ষেত্রে, মানে খুব বয়স্ক বা কম বয়সীদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হবে না। এবার খুব বয়স্ক বা কম বয়সী যারা আছে তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে স্পেশাল বলে একটা জিনিস হয়, স্পেশাল ওই ফানেলের মতো যন্ত্র যেটা দিয়ে নিতে হবে, সেইটা দিয়ে নিলে ওষুধ যে পুরো পৌঁছায় তা নয়, কিন্তু অন্তত 15-20% পৌঁছায়। সেটা নেওয়ার পদ্ধতি কি, এরকম একটা গ্লাসের মতো যন্ত্র আসে যার এক মুখে ইনহেলার আর এক মুখে ঠোঁটের মধ্যে এটা লাগানো রয়েছে। এবার আপনি চিপলেন 1 বার কি 2 বার, চেপার পর টানলেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 শ্বাসটা ছাড়লেন, আবার নাক দিয়ে ছাড়বেন, মুখ দিয়ে অল্প ছাড়তে পারেন, এখনকার দিনে স্পেশাল ভাল্ব থাকে, তারপর আবার টানলেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তারপর আবার শ্বাসটা ছাড়লেন, তারপর আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আবার শ্বাসটা ছাড়লেন। একবার প্রেস করে 4 বার শ্বাসটা নিতে হবে, ধরে রাখতে হবে, ছাড়তে হবে, নেওয়ার পর মুখটা কুলকুচি। এবার ধরুন অনেকেই প্রশ্ন করে আমি যাতে জোরে টানতে পারবো না, স্পেশালের ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি যদি খুব জোরে টানতে নাও পারেন, যিনি ধরুন খুব হাঁপাচ্ছেন, অন্তত অ্যাটলিস্ট নর্মাল যে ব্রিদিং সেটা 4 বার নিলেন, ধরে রাখলেন, ছাড়লেন, এটা অন্তত করলেও অনেকটা। যারা এটাও করতে পারছেন না, যাদের এতটাই শ্বাসকষ্ট, তাদের ক্ষেত্রে আমরা নেবুলাইজার দিই। অনেকের ধারণা হচ্ছে নেবুলাইজার হয়তো ইনহেলার উইথ স্পেশালের থেকে বেশি কার্যকরী, আদতে কিন্তু তা নয়। নেবুলাইজারেও কিন্তু অধিকাংশ ওষুধ বেরিয়ে যায়, সব থেকে ভালো কাজ করে ইনহেলার উইথ স্পেশাল, কিন্তু যার মধ্যে একটুও শ্বাসটা নিতে হবে সেইটুকু ক্ষমতা নেই, তার ক্ষেত্রে আমরা দিয়ে থাকি নেবুলাইজার। নেবুলাইজারের ক্ষেত্রেও এখনকার দিনে মানে নেবুলাইজারের দামও যেহেতু অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, তো নেবুলাইজারে আমরা দিয়ে থাকি, অনেক মানুষকে দিয়ে থাকি, তো এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমি এই মেসেজটাই দিতে চাইছি যে ইনহেলার কিন্তু নিলে হবে না, সঠিক পদ্ধতিতে সঠিক ইনহেলার নিলে তাহলেই আরাম হবে। এবং যে ইনহেলার বা নেবুলাইজারই নিন, মুখ ভালো করে কুলকুচি গার্গেল করে ধুতে হবে, না হলে কিন্তু মুখের মধ্যে ঘা হয়ে যাবে, ফাঙ্গাল ইনফেকশন হবে, এবং আপনি যে ওষুধটা টানছেন এটা মাথায় রাখুন, এই ওষুধটাকে তো ভোকাল পটের মধ্যে দিয়ে যেতে হবে, মানে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যেতে হবে, আর আপনি যদি ভালো করে টানেন ওষুধটা বেশি ভেতরে যাবে, যদি ভালো করে না টানেন অনেকটা ওষুধ হচ্ছে ভোকাল পটের মধ্যে লেগে থাকবে, তখন গলার শটটা বসে যাবে, এবং যত দিন যাবে এই গলার শটটা আরও বসতে থাকে, বসতে থাকে, এই করে করে কি হয় যে গলার স্বর মানে, এবং আর একটা যেটা বলার, ইনহেলারের কিন্তু মেইন সাইড এফেক্ট দুটোই, গলার স্বর বসে যাওয়া, মুখ শুকিয়ে যাওয়া,
আর হচ্ছে আঙুল কাঁপা। এছাড়া কিন্তু আপনি যদি সঠিক পদ্ধতিতে নিয়ে থাকেন ইনহেলারের কিন্তু কোনো রকম সেরকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাহলে এটা বলেই বলছি, আর একটা যেটা কমন স্টিগমা আছে যে একবার ইনহেলার নিতে শুরু করলে সাধারণভাবে সারা জীবন, এটা অ্যাজমা সিওপিডি দুটো রোগ আছে। সিওপিডি রোগে সাধারণত সারা জীবন নিতে হবে, কারণ এটা প্রোগ্রেসিভ রোগ। আর অ্যাজমা রোগের ক্ষেত্রে আমরা আস্তে আস্তে ইনহেলার কমাবার চেষ্টা করি। এবার সেটা কমবে কি না সব মানুষ আলাদা হয়, সেটা কখনো গ্যারান্টি দেওয়া যায় না। অনেকের ক্ষেত্রে কমে যায়, অনেকের ক্ষেত্রে থাকে। কিন্তু ইনহেলার নিয়ে যদি ভালো থাকা, ইনহেলার না নিয়ে বারবার হাসপাতালে ভর্তি হওয়া এবং শ্বাসকষ্টের থেকে অনেকাংশে ভালো। তো সেই জন্য, এবং ইনহেলার হয়তো একমাত্র ওষুধ যেটা কোনো সিস্টেমিক সাইড এফেক্ট নেই, মানে শরীরে রক্তে যেহেতু যায় না ওই জন্য সেই রকম সাইড এফেক্ট কিছু নেই। ইনহেলার ওষুধটাই এসছে, না হলে আগেকার দিনে স্টেরয়েড দিতে হতো যার অনেক সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া থাকতো, সেটা যাতে না হয় সেই জন্যই ইনহেলার এসছে। সেই জন্য ইনহেলার নিয়ে কোনো রকম ভ্রান্ত ধারণা যদি থাকে সেটা ছেড়ে ফেলে দিন। গুগলে টাইপ করুন, ইউটিউবে দেখুন ইনহেলার নেওয়ার পদ্ধতি, এবং নিজেরা শিখুন। সেটা না করে প্রতিবেশী বা ওষুধের দোকানদাররা ইনহেলার বোঝাতে আপনাকে পারবে না। এতে হয়তো ওষুধের দোকানদাররা রাগ করে যেতে পারেন, কিন্তু এটা সত্যি কথা। ইনহেলার আমাদের নিজেদের শিখতে অনেকের ক্ষেত্রে 6 মাস 1 বছর লেগেছে। তো এটা প্রত্যেকবার, এবং যে ডাক্তারবাবুর কাছেই যাবেন প্রত্যেকবার ইনহেলার এবং ইনহেলারের যে স্পেশাল সেটা নিয়ে যাবেন, ডাক্তারবাবুরা দেখেই দেবে আপনাকে যে ওটা কীভাবে নিতে হবে। ধন্যবাদ।